চলে আসছি পরের খবরে। শারদ উৎসবে সেজে উঠছে বাংলা, হাতে মাত্র আর কয়েকটা দিন, ফলে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। নতুন ভাবনায় নতুন আঙ্গিকে পুজো মণ্ডপ সাজিয়ে তুলতে কার্যত অলিখিত প্রতিযোগিতা আবহে তৈরি বনগাঁও। এবার থিম পুজোয় সবুজ দ্বীপে স্বাদ মিলবে বনগায়, এমনটাই বারুরপল্লী স্পোর্টিং ক্লাবের তরফে দাবি করা হয়েছে। পায়ে হেঁটে আন্দামান চলো পুজোর থিমে পুজোর আয়োজনে প্রায় দিনরাত এক করে দিয়েছেন ক্লাব সদস্যরা। আসলে দু বছর পুজো বারুরপল্লীর পুজো দেখেনি বনগাঁর মানুষজন, তাই বনগাঁর মানুষজনের দু বছরের খামতি পুষিয়ে দিতে কারোর কোনো কসুর বাদ দেয়নি, হচ্ছে না। তাই সবুজে শ্যামলে হারিয়ে যেতে পায়ে পায়ে চলুন যাই বনগায়। 2017-18 সালে বনগাঁ সহ সারা বাংলার মানুষকে আমরা পুজো থেকে বঞ্চিত করেছিলাম যে কোনো কারণবশত, সেই কারণেই দু বছরের ঘাটতি যাতে মানুষের মনে না থাকে, দু বছরকে মানুষ যাতে ভুলে যায়, তার জন্যে আমরা 2019 সালে খুবই জাঁকজমক সহিত পুজো করছি। পায়ে হেঁটে আন্দামান চলো, যে আন্দামান যেতে গেলে মানুষকে বাই এয়ারে কিংবা জাহাজে করে যেতে হয়, সেই আন্দামান আমাদের এইখানে পায়ে হেঁটে আসলেই আন্দামানে কি পাওয়া যায় সেই দ্বীপে, সেই দ্বীপটাকে দেখার জন্যে আমাদের এই বারুরপল্লী ক্লাবে আসতে হবে। পাশাপাশি আমরা সামাজিক কাজকর্ম করি, আমরা 2000 বস্ত্র বিতরণ করব এবং অনেক ওই যেটা ভবগুরুদের ইয়ে আছে তাদেরকে আমরা জামা প্যান্টটা দিই এবং এবছরও দেবো। মহিলাদের এবং পুরুষদের জন্য পারমানেন্ট টয়লেটের ব্যবস্থা করেছি। সেই আন্দামানের এক টুকরো ছবি আমরা এবার বনগাঁতে তুলে দিচ্ছি। অর্থাৎ বনগাঁতে আপনি বনগাঁতে বসেই বনগাঁর পুজো মণ্ডপ দর্শন করলে আপনি আন্দামানের স্বাদটা কিন্তু এখানে পাবেন। আর মণ্ডপে আমরা যেটা করছি সেটা মূলত ভেতরে আপনি থাকছি, আমরা এই সমস্ত জায়গাটাতে আন্দামানের যে আদিবাসী যে সম্প্রদায় জাড়োয়া সমুদ্র তীরবর্তী উপকূলবর্তী যে সভ্যতা তাদের, সেই সভ্যতার কিছু ঝলক আমরা এখানে তুলে ধরছি। মূলত যে এখনও মানুষ ওখানকার এই আধুনিকতা থেকে, এই একবিংশ শতাব্দী দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আধুনিকতা থেকে যে ওরা এতটা পিছিয়ে, অথচ কত সুন্দর সাবলীল সরলভাবে যে ওরা জীবনযাপন করছে তার প্রতিচ্ছবি আমরা মণ্ডপে তুলে ধরছি। তাদের যে উৎসবটা, তারা সেই উৎসবটা কীভাবে পালন করে, তাদের যে সংস্কৃতি, তাদের যে কারুশিল্প, এই প্রত্যেকটা জিনিস আমাদের মণ্ডপে প্রতিটা কোনায় কোনায় আমরা তুলে ধরছি। তার থেকে একটা বড় ব্যাপার যেটা এবছরের মণ্ডপে থাকছে সেটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপাদান দিয়ে আমরা মণ্ডপটাকে তৈরি করছি। আমাদের মণ্ডপে মূলত বিভিন্ন গাছের ফল, ফুল, পাটকাঠি, কলিকাঠি, মোগলা পাতা, এই সমস্ত পরিবেশ থেকে যে জিনিসগুলো আমরা পাই, অর্থাৎ আন্দামানে গেলে যে জিনিসগুলো আমরা সামনাসামনি দেখি সেগুলোই তুলে এনে আমরা মণ্ডপটাকে সাজিয়েছি। একটা কল্পনার জগতে এই মানুষগুলো যদি তাদের কল্পনার জগৎটাকে সুন্দর করে সাজায় ঠিক কীরকম দাঁড়াতে পারে, সেই কল্পনা থেকে এই মণ্ডপটা আমরা তৈরি করছি। আমরা